নানা প্রতিকূলতা পার করে এবার আমন আবাদ করেছে দিনাজপুরের জেলেরা। কিন্তু এরই মধ্যে ফসলের মাঠে দেখা দিয়েছে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ, ফলে এক প্রকারে দিশেহারা কৃষকরা। যদিও কৃষি কর্মকর্তারা বলছেন বিষয়টি স্বাভাবিক। বিপুল সরকার, সানের রিপোর্ট। দিনাজপুরের মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালি ধান, আর কদিন পরেই ঘরে তুলবেন কৃষকরা। কিন্তু সে আশায় গুড়ে বালি দিতে খেতে দেখা দিয়েছে পোকামাকড় আর রোগ বালাই, ফলে চিন্তার ভাস তাদের কপালে। পরের মাঠে আবাদ করিয়া যদি মাঝামাঝি দিদি শেষ, তাহলে আমরা কি নেবো? কামলা ভীষণ কম খরচ, এলে খরচ দিতে তো টাকা খরচ। পোকা ধা সার আর বিষ দিতে দিতে অবস্থা খারাপ। এ কিস্তি দিব না ধান তুলিয়া টাকা ঋণ শোধ করবো? এই ধান এখন কয় মন করে ধান হবে, আর এই ধানের এই যে খরচ, এই খরচ কি উঠবে? কৃষকরা বলছেন খরার কারণে এবারে সেচ দিয়ে আমন আবাদ করতে হয়েছে, সাথে তেল আর সারের মূল্য বৃদ্ধির পাশাপাশি নতুনভাবে যুক্ত হলো এই সংকট। তেলের দাম, বীজের দাম, সারের দাম, কৃষকের কামালের দাম, সব দিক দিয়ে বেশি। এত টাকা খরচ করার পরে, ওষুধ দেওয়ার পরে, সার বীজ দেওয়ার পরে, এখন আমরা সেই ধান কি ষোলো আনা বা পর্যাপ্ত পরিমাণে পাবো কি না, আসলে কোনো মানে নিশ্চয়তা নাই। কৃষি কর্মকর্তাদের মাঠে না পাওয়ারও অভিযোগ করলেন কৃষকরা, আছেন সরকারের সুদৃষ্টির অপেক্ষায়। সেই কীটনাশকগুলো অনেক দাম, আমাদের কিনাও মানে অসাধ্যের ব্যাপার। আমরা কৃষি বিভাগ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। আমাদের কৃষি বিভাগ থেকে পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করুক। তবে এটাকে স্বাভাবিক উল্লেখ করে চিন্তিত না হওয়ার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। এটার জন্য ভয়ভীতির কোনো কারণ নেই, আর এটা হয়ই সবসময়। এবারেই হয়েছে, আগামীতে হবে না, বা এবার যে মাঠে এরকম হয়েছে খুব খুব তাও আমি বলবো না, কিন্তু এরকমটা স্বাভাবিকভাবেই আর প্রাকৃতিক কারণেও অনেক সময় আমাদের হয়। চলতি আমন মৌসুমে জেলায় 2,60,000 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। বিপুল সরকার, সানি, চ্যানেল 24, দিনাজপুর।